দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্য টিভির আজকের প্রতিবেদন। আমরা এখন অবস্থান করছি সোমনালী টু বুদাটা সড়কের মাঝখানে। আপনারা জানেন এটি একটি ছোট্ট সড়ক, কোন রকমের ভ্যান অটোরিক্সা চলার উপযোগী, কিন্তু বিধি নিষেধ উপেক্ষা করে রাতের আধারে চলতে দেখা যায় অতিরিক্ত মালভর্তি ট্রাক ও যানবাহন। এর ফলে নষ্ট হচ্ছে সড়কটি, ভোগান্তিতে ভুগছে এলাকাবাসী ও পথচারীরা। দর্শক আমরা জানতে পেরেছি গভীর রাত থেকে রাস্তায় পড়ে আছে দুটি ট্রাক, সেই চালকদের সাথে কথা বলে জানাবো আজকের বর্তমান পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার নাম আছে মোহাম্মদ আব্দুল জলিল, আমি ড্রাইভারি করি। মানে এই জায়গায় আসতে গিয়ে রাস্তা তো খারাপ, গাড়ি মনে করেন যে রাস্তা ভালো না, যার কারণে গাড়ি ফেলে। আপনি কোথা থেকে আসছেন? আমি আইসি ঢাকা থেকে। ঢাকা থেকে এই গাড়িটা কোথার গাড়ি? গাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরার গাড়ি? আপনি ঢাকা থেকে টিপ আনছেন? জি। এই টিপটা কোথায় যাবে? এই সামনে ব্রিজের ওখানে নামবে। ব্রিজের ওখানে নামবে? এর ভিতরে কি? বালি। বালি কতটুকু হয়তো লোড দিছে? এরকম 20 টন হবে। 20 টন? আপনার নেওয়ার পারমিশন কতটুকু আছে? আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে চলতেছে ক্যাপাসিটি 14 টন। 14 টন? আপনি 20 টন নিয়েছেন। এই রোডে আপনার পারমিশন আছে মানে ঢোকার এতগুলো লোড নিয়ে? সব গাড়ি তো আসতেছে না, আপনার পারমিশন আছে কিনা? এখন এটা তো আমরা বলতে পারবো না, যদি এখানে কর্মকর্তারা যদি বন্ধ করতো তাহলে সেক্ষেত্রে আলাদা হয়েছে। আপনার আসতে কোনো বাধা বিঘ্ন হয়েছে কি? না, বাধা বিঘ্ন হয়নি। যদি কেউ বাধা দিত তাহলে তো এই বন্ধ আমরা আসতাম। এই পর্যন্ত আপনার এই ট্র্যাকটা কখন ঢেবেছে? এটা প্রায় 3টে মানে রাত 3টে থেকে। আপনি কি বুঝতে পারছেন যে আপনার কারণে, আপনি যে অধিক লোডের কারণে আপনার কারণে যাত্রীরা ভোগান্তি পাচ্ছে? সেটা তো আমিও পাচ্ছি, তারাও তো পাচ্ছে, দেখতে পাচ্ছে তো। এই যে আপনি এটা আইনি এত এটা টোন আইনিছেন, আমার পরে আপনার এটা অপরাধ হয়েছে কিনা? না তো, অপরাধ তো অবশ্যই হয়েছে। অপরাধ হয়েছে কিনা আপনি বলেন, এবং আপনি নিজে ভোগান্তির ভিতরে আসান কিনা? হুম, তা তো অবশ্যই। এখন আপনার বক্তব্য বলেন, আপনার অনুভূতি কি, আপনি বলেন। অনুভূতি দেখা যাচ্ছে রাস্তাটা যদি প্রথমের থেকে যদি কেউ আটকে দিত কি বন্ধ করে দিত যে রাস্তায় যাওয়া যাবে না, এত লোড গাড়ি চলবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হতো। ট্রাকের জন্য আমরা যাতায়াত করতে পারতেছি না, রাস্তা খারাপের জন্য ট্রাকটা আটকে গেছে, এই জন্য আমাদের যাতায়াত খুব সমস্যা হচ্ছে সকাল থেকে। আমরা চাই রোডটা ভালো হোক, চলাচল সহজ, মানুষ চলাচল করতে পারে ভালো হবে, আমাদের রাস্তাটা ভালো হওয়া প্রয়োজন। প্রতিনিয়ত এরকম ট্রাক আসতেছে, যেখানে সেখানে আটকে যাচ্ছে। ট্রাকের কারণে মনে করেন নাস্তিয়ে ভোগান্তি পাচ্ছে, এই সমস্যার জন্য মনে করেন ট্রাকগুলো ট্রাফিকের ফাঁকে দিয়ে রাত 10টার পরে মানে 12টার দিকে আসে, আসে এই সমস্ত রাত চলে, ভোরবেলা টিপনাবাইতে চলে যায়, যার কারণে এটা হলো হাই রোড না, এটা সিঙ্গেল ভ্যান রিক্সা চলা রোড। এই রোডে চালাই এই পথচারীদের যারা প্রতিক্রিয়া চলে, এদের ভ্যান রিক্সা চলাচল করা বন্ধ হয়ে গেছে, এই হলো ট্রাকের কাজ।